بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ছোট্ট সোনামণি দেখতে পাচ্ছেন দুষ্টুমি আমার উন্না নিয়ে বলতেছে ঘুমাসবো আর ছাইতে পুতুলকে রেখে দিয়েছে আর দুষ্টুমি করতেছে আজকে সোনামণির জন্য রান্না করব নুডলস আর এই নুডলসটা নতুন এবার এনেছে তাই একবার বাসায় ট্রাই করে দেখি কিরকম লাগে এই যে এখন এই যে টুক নিয়েছি রান্না করব আলুটা আর গাজরটা একটু সিদ্ধ হবে দেখি আগে গরম পানিতে একটু দিয়ে দিলাম তারপরে এখন আমি এই যে নুডলসটাও দিয়ে দিলাম হালকা ভাব হোক হালকা সিদ্ধর জন্য নুডলসটা ঢেলে দিলাম আর নুডলস রান্না তো সবাই পারে কম বেশি আজকে এটা রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আয়রা কিভাবে খেতে পছন্দ করে আয়রা দুনোভাবেই পছন্দ করে আপনার স্যুপ নুডলসও পছন্দ করে আবার ডিম দিয়ে রান্না করলেও পছন্দ করে একটু ঝালটা কম হলে তাহলে খুশি হয় ঝালটা বেশি খেতে পারে না ছোট মানুষ তো আমার বড় মেয়েও ঝালটা অত খেতে পারে না তা ওদের জন্য মরিচ তো যে একদমই কম দিয়েছি তা সব রকমের সবজি একটু আবার তেলে একটু ভাজাদা নিলাম ডিমটা এই যে দিয়ে দিলাম আর সবচেয়ে সহজ রান্না হচ্ছে নুডলসই মনে হয় আর বেশিক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের সব বাচ্চাদেরই এই খাবারটা পছন্দ এই যে ঝরা দিয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম একসাথে ভালোভাবে মিশিয়ে দিব যারা এখনো লাইক দেননি আপুরা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর এই যে এখন এই যে মশলাটা দিলাম এখন দেখি প্রায় নুডলসে মশলাগুলো অত কালার থাকে না এখন তো হালকা কালার এই মশলা দেয় এই জন্য নুডলসের কালারটা অত সুন্দর আসতেছে না তারপরে আমি একটু রান্নার সময় একটু সস দিয়ে দিই এখন আর একটু ভালোভাবে মিশিয়ে নিব আর কার কার নুডলস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার তৈরি হয়ে গিয়েছে ঝটপট রান্না নুডলস এখন আয়রাকে দিব আয়রা তো ভিডিও করতে দিতে চাচ্ছে না তাড়াতাড়ি কখন খাবে আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এটা কাজ করা না এটা হচ্ছে স্কিন প্রিন্ট করা পুরা ছাপাটা হয়েছে স্কিন প্রিন্ট আর এই ড্রেসগুলো হচ্ছে আপনার বিন সাউথ বলে ইন্ডিয়ান সব কালারই সুন্দর আর এগুলো হচ্ছে হালকা কালারই বেশি থাকে গাঢ় কালার কমই হয় আর এই যে ড্রেসগুলো এখন নতুন এসেছে আপনার ফরকের মতন ঠিকই কিন্তু কামিজের মতন ফাড়া আছে সামনে দিয়ে কুচি দেওয়া আর বাটিকের উন্না হবে আল্লাহ হাফেজ আসসালামু